শ্রীমদ ভগবত গীতা আৰু এভাগ শাস্ত্ৰ হল শ্রীমদ ভাগবত। দৈবকী নন্দন কৃষ্ণৰ দুটা তত্ত্ব, এক তত্ত্ব ৰূপত তেওঁ কলে যে মই শ্রীমদ ভাগবত, আৰু অন্য তত্ত্ব ৰূপত তেওঁ কলে যে মই শ্রীমদ ভগবত। ভগবত আৰু ভাগবত, এই গীতাশাস্ত্ৰ হল শ্রীমদ ভগবত, গীতাশাস্ত্ৰ হল শ্রীমদ ভগবত। শ্রী শ্রী মানে কি আসলতে? জিয়াই আছে, যেটুক দেখি আছো, যেটুক মানি আছো, যেটুক পালি আছো, যেটুক সন্মান আমি সদায় জনাই আছো, সেইটোক কোৱা হয় কি বুলি? শ্রী। এই শ্রীটো জগতৰ ঈশ্বৰৰ কেনেকুৱা? আমাৰ শ্রী কি? আমাৰ শ্রী আমাৰ মুখখন চাব লাগিব, ৰং বৰণ চাব লাগিব, নহয় বাৰু? তাৰ লগতে
ভগবানে আমাক কি লগত দি পঠিয়াইছে বা আমি কি দেখুৱাব পাৰিছো এয়া আমাৰ শ্ৰী মানে বাৰু শ্ৰীমদ অৰ্থাৎ শ্ৰী মোৰ শ্ৰী কি মোৰ শ্ৰী হল ভগৱত ভগৱান কৃষ্ণৰ শ্ৰী বা তেওঁ ঐশ্বৰ্য ভগৱান কৃষ্ণৰ ঐশ্বৰ্য কি শ্ৰীমদ ভগৱত অর্থাৎ মূল ঐশ্বর্য মূল রূপ মূল চেহারা মূল সৌন্দর্য আর মূল তত্ত্ব ভগবত ভ ভ মানে কি ভালকে যদি আমি চাও ভটো অতি তত্ত্বগত পর্ণ হয়নে বাৰু এই ভ ভব সংসারর তত্ত্ব এই ভ ভব জলর তত্ত্ব এই ভ ভবানবর তত্ত্ব এই ভ ভগবানর তত্ত্ব এই ভ ভাগবত তত্ত্ব ভগবত তত্ত্ব এই ভ মাধবে কৈছে ছটা শংকৰ স্বৰূপ গুৰুৰ চৰণ দৰ্শন কৰি আৰু সেৱা কৰি গুৰুজনাৰ পৰা যি জীৱনৰ সাধনাময় তত্ত্ব জ্ঞান ভক্তি আৰু বৈৰাগ্য লাভ কৰি গুৰুজনাৰ আজ্ঞা আৰু আশীৰ্বাদেৰে তেওঁ যেতিয়া নিজৰে নিৰ্গুণ মূৰ্তি নামগোসা প্ৰস্তুত কৰিলে এই নামগোসাৰ অন্তত মাধৱে আমাক কি দিছেগে অন্তত ছটা ভকে দিছেগে এ ভাবক ভাই ভজ ভগবন্ত ভক্তি ভাবে তাকে কোৱা হয় ভগবত বা ভাগবত বুলি গতিকে ভগবন্তৰ শ্ৰীমদ ভগৱত এই ভক্তিৰূপ গোবিন্দৰ গীত ৰূপ দৈৱকী নন্দন কৃষ্ণৰ বাংময় ৰূপ এই ৰূপ যদি আমি দৰ্শন কৰিবলৈ হয় আমি কি কৰিব লাগিব প্ৰথমতে নিজে অকণমান ভাবিবলৈ অভ্যাস কৰিব লাগিব কি বুলি ভাবিবলৈ অভ্যাস কৰিব লাগিব যে এই জগতখনলৈ মোক কোনে আনিছিলে এই জগতলৈ মই জীৱ হৈ কিয় আহিব লগা হ'ল এই জন্ম যে ল'লো এই জন্মৰ শেষত মোৰ ইয়াত স্থিতি কি থাকিব নহয়নে বাৰু এই সকলো জগতলৈ আহি আছে আৰু গৈ আছে ময়ো আহি আছোঁ আৰু ময়ো গৈয়ে থাকিম নেকি যে একেটা চক্ৰতে ময়ো চলি থাকিম নেকি নহয়নে বাৰু জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণই অৰ্জুন স্বৰূপ জীৱাত্মাক তেতিয়াই জগাই তুলিছে তেতিয়াই ভবাই তুলিছে তেতিয়াই চিন্তা কৰিবৰ কাৰণে এটা চান্স দিছে এটা সুযোগ দিছে এটা সুবিধা দিছে কেতিয়া সুবিধাটো দিছিলে ব্ৰহ্ম মুহূৰ্তত গৈ তাৰকাত উপস্থিত হৈ জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণৰ অৰুণ চৰণ বন্দনা কৰি কাকুতি কাপুণ্য কৰি কৈ আহিছে বোলে কি হে কেশৱ তুমি যাব লাগিব এই নাৰায়ণী সেনা নেলাগে দ্বাৰকা নেলাগে নেলাগে অস্ত্ৰ নেলাগে শস্ত্ৰ কেৱল তুমি যাব লাগিব বোলে কিহৰ কাৰণে মইতো অস্ত্ৰ নধৰো বোলে নেলাগে অস্ত্ৰ ধৰিব তুমি মোৰ সাৰথি হৈ থাকিব লাগিব নহয়নে বাৰু এই জীৱন পাঁচটা কৰ্ম ইন্দ্ৰিয় আৰু পাঁচটা জ্ঞান ইন্দ্ৰিয় একাদশ অন্তৰ ইন্দ্ৰিয় হ'ল মন মনৰ চাৰি তত্ত্ব মন চিত্ত বুদ্ধি অহংকাৰ নহয়নে বাৰু দহ ইন্দ্ৰিয়ৰ লগত চাৰি লগ লাগি চৈধ্য হ'লনে নহ'ল এই চৈধ্যখন ভুৱন আমি ব্যাপ্ত হৈ নিজকে বিচাৰি ফুৰিছোঁ এই চৈধ্য ভুৱনৰ তত্ত্বত দহ ইন্দ্ৰিয় চাৰি মনৰ তত্ত্ব লগ হৈ সপ্ত পাতাল সপ্ত স্বৰ্গৰ সমুদ্ৰৰ আমি ইপাৰ সিপাৰবিলাকত দৌৰি ফুৰিছোঁ ভগৱান কৃষ্ণৰ অৰুণ চৰণ যদি আমাৰ আমি এবাৰ ভক্তিভাৱেৰে বৰ্ণনা কৰি
এই জীবন রথৰ সারথি কৰি যদি আমি কেশৱক যদি কেনেবাকে জয় কৰি অনাৰ যদি চেষ্টাটো কৰি দিব পাৰো তেতিয়া কি হ'ব আমি জীৱনৰ মধ্যম স্থানত আহি ৰৈ যাম এই রথখন অর্জুনক রখাবলে মধ্যম স্থানত অর্জুনে নিজে কোৱা নাছিলে জানো কৈছিলে নে নাই যে সখা কুরুক্ষেত্রৰ যুদ্ধৰ মধ্যম স্থানত নি তুমি রথখন ৰাখি দিয়া হয় নে নহয় আমি প্রত্যেকেই তেতিয়াৰ পৰা ভাবিছো যে যুদ্ধখন চলি আছে আৰু হ'ব অর্জুনক নি রথখন মাজত ৰাখি দিবলৈ কৈছে এয়া প্ৰতীক সেই তাত ৰাখি দিবলৈ কোৱা অর্থটো এই জীবন রথ কত রয়ে আছে আমি চাব লাগিব এই জীবন রথ কুরুক্ষেত্রর দুটা পারর মাজত রয়ে আছে রখাই থাকে কেশবে হয় বক্তা দিনি ভোটানি ব্যক্ত মধ্যা নিভারত হয় ভক্তনি ধনন্নেব তৎকা পরি দেবনা হয় ভক্তা দিনি ভোপানি ব্যক্ত মধ্যা নিভারত আই ভক্তনি ধনন্নেব তৎকা পরি দেবনা অবক্ত আসিল কোন কেবল অর্জুন নহয় আমি সকলো অবক্তা দিনি ভূতানি ভূতানি মানে কি এই পঞ্চভূতর দেহ তত্ত্বলে অহার আগতে এই পঞ্চভূতর দেহ তত্ত্বলে অহার আগতে আমি প্রত্যেকে অবক্ত আসিল কত আসিল একেখন ঠাইত আসিল আমি প্রত্যেকে একেখন ঠাইত আসিল কার লগত আসিল পরম পিতার লগত আসিল দৈবকী নন্দন কৃষ্ণৰ লগত আছিলো জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণৰ নিজৰেই ইচ্ছা হ'ল বোলে কি এই শুদ্ধ অশুদ্ধ যিয়ে নহওক এই জীৱগীতাক মই এতিয়া ভূতলৈ লৈ যাম এই পঞ্চভূতৰ দেহ তত্ত্বলৈ লৈ আহিলে নহয় বাৰু এই দেহ যেতিয়া এদিন বিনাশ হৈ যাব তেতিয়া আকৌ কি হ'ব আকৌ অব্যক্ত হৈ গুচি যাব কি হব এই ভারতরূপী দেহ তত্ত্বলে যদিও তুমি আহিছা হে অর্জুন আকৌ এদিন তুমি মুতেই লীন যাবা সেইটো কারণে তুমি এই জন্ম মৃত্যুর দুঃখ সুখর এই কথাবোৰ চিন্তা করি আর তুমি সময় নষ্ট নকৰিবা গীতার ভক্তি আর জ্ঞানের রহস্য তত্ত্ব আমি কত রয়ে আছো আমি কুরুক্ষেত্র যুদ্ধর মাজত রয়ে আছো এই জীবন রথ যুদ্ধক্ষেত্রর মাজত রখাই দিছে কোনে জগতর শ্রীহরি কৃষ্ণ অনাদিরূপী অনন্তত আমি লীন আছিল জগতর শ্রীহরি কৃষ্ণ তত্ত্ব মৃত্যুর পাছত আমি সেই অনন্ত তত্ত্বলে গুছি যাম এই জন্মর জড়বন্ধনের দেহ তত্ত্ব এয়া হল আমার মধ্যম স্থান কেনেকে মধ্যম জন্মরে আরম্ভ মৃত্যুরে সমাপ্ত এই জন্ম আর মৃত্যুর মাজর স্থানটুক কি বলে কোয়া হয় মধ্যম স্থান বলে কোয়া হয় এই মধ্যম স্থানের রথখন রখাই দিছে কোনে জগতর শ্রীহরি কৃষ্ণ আমি নিজে রখুয়া নাই কিন্তু হয়নে যেতিয়াই রথখন মাজত রখাই দিলে এই রথখনের বহি জীবাত্মারূপী অর্জুনে কি করলে দৃষ্টিটা এগারো ঐক্যহীন কৌরবর ফালে দি দিলে গীতা গোবিন্দর গীত জ্ঞান ভক্তি আর বৈরাগ্যর তত্ত্বরূপ গীতা জগতর শ্রীহরি কৃষ্ণর ব্রহ্মবিদ্যা
গীতা জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণৰ বাণীৰ তত্ত্বৰূপ, গীতা জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণৰ বিশ্বৰূপ, গীতা জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণৰ বিভূতি ৰূপ, গীতা জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণৰ কৰ্মযোগৰ জ্ঞান ভক্তি আৰু বৈৰাগ্যৰ ৰহস্য তত্ত্ব, গীতা জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণৰ অদ্বৈত ঈশ্বৰ বা সাংখ্য যুগৰ সাংখ্য তত্ত্বৰূপ। এইটো কাৰণে গীতা আৰম্ভ হ'ল কিহেৰে, গীতা আৰম্ভ হ'ল প্ৰথম অৰ্জুনৰ বিষাদ যোগেৰে, নহয়নে বাৰু? আৰু গীতা সমাপ্ত হৈছে কিহেৰে, গীতা সমাপ্ত হৈছে সন্যাস যোগেৰে। এই বিষাদেৰে আৰম্ভ সন্যাসেৰে সমাপ্ত, এয়াই হ'ল গীত ৰূপ জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণৰ ওঠৰত দুখ সম্বলিত গীতাৰ তত্ত্বৰূপ। এইখন কুৰুক্ষেত্ৰৰ কথাহে জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণই কৈছে, যিখন কুৰুক্ষেত্ৰত আমি জন্ম হোৱাৰ লগে লগে আমি মধ্যম স্থানত উপনীত হৈ গলো। আমাৰ সন্মুখত আছে এঘাৰ ঐক্যহীনী কৌৰৱ আৰু আমাৰ পিঠিফালে আছে কোন, সপ্ত ঐক্যহীনী পাণ্ডৱ। আমাৰ পিঠিফালে আছে সপ্ত ঐক্যহীনী পাণ্ডৱ আৰু আমাৰ সন্মুখত আছে কোন, একাদশ ঐক্যহীনী কৌৰৱ। মধ্যম স্থানত আমাৰ কোন আছে, জীৱৰূপী বিদুৰ আছে। সেইটো কাৰণে বিদুৰ কি, বিদুৰ হ'ল কৌৰৱ আৰু পাণ্ডৱৰ ঘোঁৰা। অ পিতাও নহয় মাতাও নহয়, ঘোঁৰা সম্বন্ধটো চব। অ ঘোঁৰাকজনো পিতৃ জ্ঞান কৰিব নালাগে, লাগেনে নালাগে? অ দেউতাকতকৈ মৰম বেছিকৈ কোনে কৰে, ঘোঁৰাকে কৰে, হয়নে নহয় বাৰু? হা খুৰাকে বেছি মৰম কৰে, হয়নে বাৰু? যিহেতু পিতৃৰ লগত অকণমান দূৰত্ব থাকে, খুৰাকৰ লগত বন্ধুত্ব থাকে, হয়নে নহয় বাৰু? গতিকে আমাৰ লগত থকা জীৱটো হ'ল বিদুৰ ঘোঁৰা। এই বিদুৰ ঘোঁৰা বাস কৰিছে ক'ত, এই এঘাৰ ঐক্যহীনী কৌৰৱৰ ফালে। বিদুৰ ঘোঁৰা কৌৰৱৰ ফালে থাকে, নহয়নে বাৰু? এতিয়া বিদুৰক বাৰু ৰাজ্যৰ পৰা নিৰ্বাসন কোনে দিছিলে, হা? ভাগৱতত আছে, ধৃতৰাষ্ট্ৰক পৰামৰ্শ দিছে। ধৃতৰাষ্ট্ৰ কি, এই দেহটো, এই হস্তিনাপুৰৰ ৰজা, এই ৰাজসিক ভোগ বিলাস আৰু আনন্দৰ ৰজাজনৰ নাম হ'ল কি, ধৃতৰাষ্ট্ৰ। এই ধৃতৰাষ্ট্ৰৰূপী ৰজগুণী ৰজাজনক বিদুৰ ৰূপী জীৱটোৱে, যম ৰজাজনে, শুদ্ধ বস্তুটোৱে পৰামৰ্শ দি দিলে, বোলে কি, গোটেই ভাৰত ভূমি বচাবৰ কাৰণে, গোটেই হস্তিনাপুৰ বচাবৰ কাৰণে, হে ৰাজন তুমি এটা ভাল কাম কৰি দিয়া। বোলে কি কাম কৰি দিব লাগে, বোলে তুমি একো কৰিব নালাগে, মাত্ৰ তুমি দুৰ্যোধনক ইয়াৰ পৰা বাহিৰ কৰি দিয়া, হয়নে বাৰু? অ দুৰ্যোধনক বাহিৰ কৰি কেনেকৈ দিব, ধৃতৰাষ্ট্ৰ যদি ৰজা হয়, দুৰ্যোধন তেতিয়াহ'লে জ্যেষ্ঠ পুত্ৰ হয়, এই দেহৰূপী অন্ধ ধৃতৰাষ্ট্ৰৰ জ্যেষ্ঠ পুত্ৰ, মনৰ অহংকাৰেই হ'ল দুৰ্যোধন। এই মনৰ অহংকাৰ ৰূপী দুৰ্যোধনে কেতিয়াও নুশুনে শুদ্ধ জীৱৰ কথা, এই জীৱ হ'ল বিদুৰ ঘোঁৰা। এই বিদুৰ ঘোঁৰাৰূপী জীৱই কি কৰিলে, শুদ্ধ পৰামৰ্শ দিছে যে দুৰ্যোধনক তুমি ৰাজ্যৰ পৰা নিৰ্বাসন দি দিয়া। এই হস্তিনাপুৰ ৰূপী দেহৰ ৰাজ্যৰ যিমানবিলাক অমংগল, যিমানবিলাক নঘটিব লগা ঘটনা, দ্ৰৌপদীৰ বস্ত্ৰহৰণ, পাশা খেল, জুৱা খেল আৰু পাণ্ডৱৰ বনবাস ইত্যাদি পৰ্যন্ত সকলোবিলাক সংঘটিত হোৱাৰ মূল কাৰণ দুৰ্যোধন আৰু দুঃসাহন। এই দুজনক যদি কেনেবাকৈ আমি নিৰ্বাসন দি দিব পৰা দি দিব পাৰোঁ, তেতিয়াহ'লে এয়া হ'ল পাৱনকাৰী পুণ্যময় পাণ্ডৱ ক্ষেত্ৰ, য'ত কেৱল পাঁচখন গাঁৱেই যথেষ্ট, য'ত সভাসদ হৈ সদায় থাকিব বিচাৰিব কোন, বাসুদেৱ কৃষ্ণ। এই বাসুদেৱ কৃষ্ণৰ ঈশ্বৰ তত্ত্বৰ জ্ঞান দান কৰিবলৈ গৈ আমাক গীতাৰ গীত ৰূপ হৈ, গোবিন্দৰ তত্ত্বৰূপ হৈ, এই জীৱনৰ ওঠৰটা তত্ত্বক ওঠৰটা যোগ কৰি গীতাৰ জ্ঞানৰ যোগেদি, ভকতিৰ তত্ত্বৰ যোগেদি, এই অৰ্জুনৰূপী জীৱাত্মাবিলাকক কৃষ্ণৰূপী পৰমাত্মাই নিজেই দিব্য জ্ঞানৰ ৰহস্য ভেদ কৰি আমাক দেখাই দিব বিচাৰিলে। সেইটো কাৰণে গীতা কি, গীতা হ'ল যোগশাস্ত্ৰ।
এই গীতা আৰু ভাগৱত যে সেইজনে বুজি নাপায় বুলি আমাক কৈছে, হয়নে নহয়? গতিকে আমিতো যে সেইজনো নহয়, আমি তাতকৈও তলৰ। গতিকে আমি নিজে কিমান চৰ্চা কৰিব লাগিব, আমি নিজে কিমান অনুশীলন কৰিব লাগিব, নহয়নে বাৰু? গীতাৰ প্ৰথম শ্লোকটো আৰম্ভ হ'ল কাৰ যোগেদি? অন্ধ ধৃতৰাষ্ট্ৰৰ মুখপদ্মে। এইটো বৰ ডাঙৰ কথা শাস্ত্ৰ ভাগত, যে গীতাৰ দৰে জ্ঞানময় শাস্ত্ৰ ভাগ আৰম্ভ হ'ল অন্ধ ধৃতৰাষ্ট্ৰৰ মুখপদ্মে। প্ৰথম ধৃতৰাষ্ট্ৰই বাক্য ৰাখিছে গীতা, কি বুলি বাক্য ৰাখিছে? ধৰ্ম ক্ষেত্ৰে কৰো ক্ষেত্ৰে মাম কাহ পাণ্ডৱা চৈব কি মুক্ৰবা। ধৃতৰাষ্ট্ৰ বাস্তৱিকতে কোন? এই জন্ম হৈ মায়া মোহ ৰাগ দেহ অহংকাৰ এইবিলাকৰ বন্ধনত পৰি জ্ঞানৰূপী গোবিন্দৰ দৃষ্টিটোক হেৰুৱাই পেলোৱা আমি প্ৰত্যেকেই সংসাৰ সমুদ্ৰত একো একোজন অন্ধিত ৰাস্তা। ঈশ্বৰে স্মৃতিত জ্ঞান দি পঠিয়াইছিলে, কি হ'ল? চব ঢাক খাই আছে বোলে, কিয়? অ বেদৰ গুপুত বিদ্ধ নাৰায়ণ দৈৱগীত হন্তে সাক্ষাতে ভৈলা বিদিত জীৱৰ কাৰণ হেতু নাৰায়ণয়ে পচাৰিলা নিজ যশ ধৰ্ম বিপৰীত। ঐ আমাৰ লগত কি আছে? আমাৰ স্মৃতিত বেদ আছে। কি হৈ আছে? গোপন হৈ লুকাই আছে, আমি নেদেখো। অ' গোপন হৰিয়ে কৰিছে বোলে, কিয়? মই তিনি গুণময় মায়া ৰচনা কৰি সকলো ঢাকি দিলোঁ, সদৰজতম। এই মায়াৰ সত্তাৰে তোমাক মই কি কৰিলোঁ? তোমাক এখন ৰাজ্য বনাই দিলোঁ, হস্তিনাপুৰ, ৰাজসিক ৰাজ্য। বোলে কি? এই দেহ, এই দেহ হ'ল ৰজগুণী হস্তিনাপুৰ। এই দেহৰ সুখ ভোগ আৰু বিলাস আনন্দ এইবিলাকক যি বিচাৰি ফুৰে সেইজন কি? সেইজন অন্ধ ধৃতৰাষ্ট্ৰ, নহয়নে বাৰু? এই জীৱনৰ সুখ ভোগ বিলাস বৈভৱ আনন্দ এইবিলাকক যেতিয়া দৃষ্টি দিলে ঈশ্বৰ সেৱা, হৰি সেৱা, আত্মাৰ সুখ, পৰমাত্মাৰ সুখ, পৰমাত্মাৰ আনন্দ, পৰমাত্মাৰ তত্ত্ব, অ সকলো কোলাপতি মাৰি ঢাকি দিলে। এইটো কাৰণে মনৰ বৃত্তিৰূপী ভাজ্যাৰ নাম কি? গান্ধাৰী। যদি বৃত্তি কৃষ্ণমুখী নহয়, যদি বৃত্তি কুন্তিময় নহয়, যদি বৃত্তি মাতৃময় নহয়, তেতিয়াহ'লে আমি ধৃতৰাষ্ট্ৰৰ ভাজ্যা গান্ধাৰীক বিচাৰি মহাভাৰতলৈ আৰু যাব নেলাগে। আমাৰ মনৰ বৃত্তিৰূপী গান্ধাৰীয়ে আমাক কলা পতি মাৰি আমাক অন্ধত্ব দান কৰি আছে, নহয় বাৰু? যোগশাস্ত্ৰ সেইটো কাৰণে গীতা, যোগময় সাধনাৰে, গুৰুৰূপী গোবিন্দৰ উপাসনাৰে, ভকতিৰ ৰহস্য তত্ত্বৰে আমি গীতাৰ জ্ঞানময় তত্ত্বত কি কৰিব লাগিব? ফুলিবলৈ যত্ন কৰিব লাগিব, হয়নে বাৰু? সেইটো কাৰণে কি শাস্ত্ৰ? যোগশাস্ত্ৰ। প্ৰথম তুমি সংযোগ হৈ লোৱা। গীতাই প্ৰথম কাক কাক সংযোগ কৰাইছে? গীতাই প্ৰথম সংযোগ কৰাইছে অন্ধজনক, অজ্ঞজনক, মুহমতিজনক, হয়নে? আৰু দ্বিতীয়ত সংযোগ কৰাইছে কাক? দিব্যজ্ঞানীজনক। বাক্য ৰাখিছে মুহমতিজনে, অজ্ঞজনে, অন্ধজনে। প্ৰশ্ন কৰিছে বোলে, কি? ধৰ্ম ক্ষেত্ৰে কুৰু ক্ষেত্ৰে, এই ধৰ্ম ক্ষেত্ৰ আত্মা, আত্মা হ'ল ধৰ্ম ক্ষেত্ৰ, আত্মাই সকলোকে ধাৰণ কৰি থাকে, হয়নে? আৰু কুৰুক্ষেত্ৰ কি? কুৰুক্ষেত্ৰ হ'ল আমাৰ মনৰ দুষ্ট বৃত্তিবিলাক, বুদ্ধিবিলাক, নহয়নে বাৰু? এই আসুৰী বৃত্তিবিলাকক কোৱা হয় কৌৰৱ, আৰু সাত্বিক বৃত্তিবিলাকক কোৱা হয় কি বুলি? পাণ্ডৱ। ক্ষমা, দয়া, কৰুণা, প্ৰেম, ভক্তি, এইবিলাক হ'ল পাণ্ডৱৰ গুণ। অ অকণমানতে টিঙিচকে মাৰি উঠাটো গুণ, এই দুৰ্যোধন দুঃখা কথা।
ও বাহিরত কিয় বিচাৰিব লাগে হৃদয়ত বিচাৰিলেই হল হয় না নহয় আৰু আনন্দময় গীতার জ্ঞান ভক্তি আর রহস্য তত্ত্বর যোগেদি আমার হৃদয়ের সংশোধন হবে লাগবে আমার হৃদয়ের রজগুণ আর তমগুণের অহংকারত বহি থাকা দুর্যোধন দলক আমি জীবন্ত কালতে নির্বাসন দিবলে যত্ন করব লাগিব কিন্তু পারিম জানো দুর্যোধনক আমি নির্বাসন দিব পারিম জানো হয়নে পারিম কি শক্তি লাগিব যদি বাসুদেব কৃষ্ণ আমার শক্তি আর সামর্থ্য বাহুদেব কৃষ্ণ যদি শক্তি সামর্থ্য আর সহায় হয় হলে দুর্যোধন রূপী অহংকার দুঃখাসন রূপী হিংসা কর্মরূপী বিজাতীয় কর্ম দ্বৈত বুদ্ধিরূপী দ্রোণাচার্য হয়নে মনের ভ্রমরূপী ভীষ্ম পাপরূপী শৈল্য আর অজ্ঞান অবিদ্যার তত্ত্বরূপী অজ্ঞানের প্রতীক ধৃতরাষ্ট্র আর গান্ধারী হয়নে এই সকলবিলাক ছিন্ন হয়ে যাব ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাইচ্ছাবা এই কৌরবময় দুষ্ট বৃত্তিবিলাকক পাণ্ডবময় পুণ্য বৃত্তিবিলাকক ধারণ করে রাখোতা হে জগতর যোগেশ্বর কৃষ্ণ হে শিকে হরি নয় বারু যদিও তুমি সমস্তকে ধারণ করায় রাখিছা তাহলে আমাক কি লাগে আমাক লাগে হে সঞ্জয় সঞ্জয় কি সঞ্জয় হল আমার আত্মদৃষ্টি এই ধৃতরাষ্ট্রর মনের সংস্কার রূপী শুদ্ধ তত্ত্বার নাম হল মন মনের শুদ্ধতার থাকে চিত্র মনের শুদ্ধতার থাকে বৃত্তি এই চিত্র আর বৃত্তি যদি কেনেবাকে আমার কৃষ্ণমুখী হয় এই কৃষ্ণমুখী চিত্র বৃত্তির নাম হল কি সঞ্জয় সঞ্জয় রূপী শুদ্ধ বৃত্তি আর মনের তত্ত্ব ধৃতরাষ্ট্ররূপী রজগুণী অজ্ঞান আর অবিদ্যার তত্ত্বয় প্রশ্ন করেছে বলে কি ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে মাম কাহ পাণ্ডবা চৈব কি বলে কইছে মাম কাহ মূল পাণ্ডবা চৈব আর পাণ্ডব সকলের মূল বলে কোতে দুর্যোধন দুঃখাসন কর্ণ বিকর্ণ ইত্যাদি পাণ্ডবা চৈব বলে কোতে আঁতরলে আঁতরি গুছি গেল সেইটো কারণে পাণ্ডব কত আছে পাণ্ডব আছে মৎস্য রাজ্য বিরাটর রাজ্যত পাণ্ডব আছে কি হয়ে আছে ও এবছর অজ্ঞাতবাস কটা নাছিলে জানো ও সে বছরটো আমার লগতে খাটি আছে এই জন্মর পর মৃত্যুলৈকে পাণ্ডব সকলে এই বিরাট রূপী দেহ তত্ত্বর মৎস্য রূপী রাজ্যত সদায় অজ্ঞাতবাস খাটি থাকে এই অজ্ঞাতবাসর পর মুক্ত করিবার কারণে কি করিব লাগিব প্রমাণ দেখুয়াই দিব লাগিব যদি অজ্ঞাতবাস খাটি আছে ধনুর খড় আর গদা সমস্ত বিলাকক বিরিখত বান্ধি ওলোমাই থাকা আছে নয় না বারু যিদিনাখনে এই বিরাটর রাজ্যর ভূবৎসবিলাকক হরণ করে নিবর কারণে দুর্যোধন আর হস্তিনাপুরের আখুরি বৃত্তিবিলাকে আহি চেষ্টা চলাব সেই দিনাখনে কি করিব অর্জুনে এই কপটরূপ ধারণ করে থাকিয়ে নিজেই সারথি আর যোদ্ধা হই সমস্ত কৌরবক পরাভূত করে বুঝাই দিব বলে কি অজ্ঞাতবাস খাটি হে আছো শক্তিহীন হয়ে থাকা নাই পাঁচজন পাণ্ডব আমার দেহ তত্ত্বত আজিও অজ্ঞাতবাস খাটি আছে ধর্ম আমার আত্মাতত্ত্ব আমাক ধারণ করেছে এইটো কারণে আত্মা কোনোদিন অস্থির নহয় আত্মা কোনোদিন সঞ্চল নহয় আত্মা কোনোদিন ঈশ্বরের পর বিচ্ছিন্ন নহয় আত্মা অনমিত্র হয়নে আত্মা ঐশ্বর্য মন্দিত আত্মার জন্ম নাই মৃত্যু নাই সেইটো কারণে স্বর্গর সিপারর দুয়ারত প্রবেশ করে দেখাই দিছে হয় না নহয় বাকি সকল স্বর্গর দুয়ারর এপারে থাকি গল কিন্তু আত্মরূপী ধর্মরাজ স্বর্গর মুখ্য দুয়ারত প্রবেশ করে দেখাই দিলে কিয় দেখাইছে ও সাক্ষী হয়ে আছে যম রাজা এই বিদুর খুড়া এই বিদুর খুড়াই হল সেই কুকুরটো মনের বৃত্তিবিলাক কেতিয়াও জীবর লগ নেয় সেইটো কারণে স্বর্গর দুয়ারত যেতিয়া সোমাবলে বিদুর বিচারিলে তেতিয়া কৈছে মোর লগত অহা এই কুকুরটুকু সোমাবলে দিব লাগিব স্বর্গ রাজ্যর দুয়ারিয়ে কি কৈছে নহব স্বর্গ রাজ্যত কোনো দেহধারী সোমাব নোৱাৰে তুমি ধর্মরাজ কারণে সোমাবলে দিলে কিন্তু তোমার লগত অহা এই কুকুরটুক সোমাবলে নিদো বলে নেলাগে সেনেকুয়া স্বর্গ মোর এই কুকুরটুক যদি তুমি সোমাবলে নিদিয়া মই ইয়ার লগত এই স্বর্গর বাহিরত থাকি যাম
হয়নে? গতিকে বুজাই দিলে ধর্মরূপী আত্মাই জীবরূপী বিতুরৰ এই যে মনৰ বৃত্তি, এই বৃত্তিবিলাকক এৰি কলুকু যাব নোৱাৰে, হয়নে বাৰু? এই বৃত্তিরূপী জীবই কি কলে লগে লগে আত্মারূপী ধর্মর তত্ত্বলে আহি দেখাই দিলে, হে মূর পুত্র তুমি আত্মারূপ, মই বিদুর জীবরূপ, মই তোমার পিতৃ, তোমার বৃত্তি সত্য শুদ্ধ আর সনাতন আসলে মই সদায় স্বর্গ মধ্য পাতালে তিনুকতে মই বাস করে থাকো, গতি মই স্বর্গত সোমাত মূল উদ্দেশ্য নহয়, মূল উদ্দেশ্য আত্মাক পরমাত্মার তত্ত্বর সাক্ষাৎ করে দিয়া, গতি ধর্মরা যুধিষ্ঠিরে লগত যাওয়া কুকুরটুক সোমাবলে নিদিয়ার কারণে স্বর্গর সুখ নেলাগে বলে ত্যাগ করে দিছিল, আমাকো বুঝালে আমার জীবনের লক্ষ্য স্বর্গর সুখ নহয়, আমার জীবনের লক্ষ্য স্বর্গর সুখময় আনন্দ নহয়, আমার জীবনের লক্ষ্য হল কেবল সত্য, সত্য কি? সত্য হল কৃষ্ণ, সত্য হল ধর্ম, সত্য হল ন্যায় নীতি আর সদাচার, সত্য হল জীবনের শুদ্ধতা পবিত্রতা, এইবিলাকক ত্যাগ করে আমি কেতিয়াও এই জীবর তত্ত্ব বিদুরর তত্ত্ব এই দেহর তত্ত্বলে আহি আমি যদি সত্য ত্যাগ করো, অহিংসাক ত্যাগ করো, নীতি ন্যায় আত্মজ্ঞান এইবিলাকক যদি আমি বরণ নকরো, তেতিয়াহলে আমি অন্ধ হয়ে ধৃতরাষ্ট্র হয়ে থাকি যাম, আমি গান্ধারী হয়ে চকুত কোলাপতি মানি থাকি যাম, আমার পুত্র হয়ে দুর্যোধন দুঃখাখনে প্রতিদিনাখনে আমার জীবন ক্ষেত্রত এখন এখন কুরুক্ষেত্র রচনা করিব, যত থাকিব কেবল অশান্তি, যত থাকিব কেবল অশান্তি, যত থাকিব কেবল অশান্তি, জীবনের বাস্তব সুখ বাস্তব আনন্দ, জীবনের আত্মার সুখ পরম আনন্দ, জীবনের আসল সত্য শ্রীমৎ ভগবত জগৎ দৈবকী নন্দন কৃষ্ণর অমৃতময় বাক্যরূপ, এই ওঠেরো যুগ সম্বলিত গীতার পরম পবিত্র যুগর লগত যদি আমি নিজক যদি সংযোগ করে লব পারো, এই জীবন ক্ষেত্র হব ধর্ম ক্ষেত্র, এই জীবন ক্ষেত্র হব আত্মা ক্ষেত্র, এই জীবন ক্ষেত্র হব কৃষ্ণ ক্ষেত্র, এই কৃষ্ণরূপী তত্ত্বর লগত মনের সদ্বুদ্ধিরূপী পাণ্ডব সকল সপ্ত ঐক্যহীন সেনার তত্ত্ব হই সদাই অধর্মক প্রতিহত করিবলে যত্ন করিব। গীতার ওঠরটা যোগ আছে, মহাভারতের ওঠরটা পর্ব আছে, দেই মনে মানু কুরুক্ষেত্রের যুদ্ধ ওঠর দিন হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধর সেনার পরিমাণ ওঠর ঐক্যহীনী, হয় না নয় বারো? বিয়াসে প্রণয়ন করা পুরাণের সংখ্যা ওঠরখন, হয় না নয়? কিয়নো আমার জীবন তত্ত্বর ওঠরত ইমান মাধুর্যতা দিয়া হল, কিয়নো ইমান বেশি গুরুত্ব দিয়া হল, নহয় না বারো? ও অষ্টম স্থানত কোন আছে? কৃষ্ণ। ভালকে হিসাব করেছ, একক দশক শতক হাজার অযুত লাখ নিযুত কোটি, ও এক কোটির স্থান আঠটা হয় না নয়? ও এক কোটি হিসাব তো আমি করব আটাইতকৈ ডাঙর হিসাব, হয় না বারো? আমি করব ডাঙর হিসাব তো হল এক কোটি, স্থান কি হয়? ও স্থান অষ্টমত আছে, ও অষ্টদল পদ্মর শিশি কেশে তপস্যা করে আছে, এই দেহর তত্ত্বর মাজত থাকিও আত্মরূপী শিশিকে শিবর রূপ লৈ, হয়নে? অনন্ত অক্ষয় অব্য ঈশ্বরের রূপ লৈ আমি যিমান বেয়া নকৰি নাথাকো কিয়, আমি যিমান যুদ্ধ বিঘ্ন যিমান বেয়া চিন্তা করে নাথাকো কিয়, এই পরমাত্মা শিশিকে আত্মার অষ্টদল পদ্মত আনন্দময় হরি হৈ যুগময় সাধনাত রমন হৈ থাকে, আত্মা তত্ত্ব ভগবান কৃষ্ণ বলে কি ভাগবত চারিটা তত্ত্ব, বলে কি জ্ঞান বিজ্ঞান তদং রহস্য চারিটা তত্ত্ব, বলে কি গুরু দেব নাম ভকত চারিটা তত্ত্ব, বলে কি ও শঙ্খ চক্র গদা পদ্ম চারিটা তত্ত্ব, এই চারিবিলাকর লগত এটা দিন আছে এটা রাতি আছে দুই চারি গুণ আঠ, এই আঠটা তত্ত্বর শিশি কেশে অষ্টদল পদ্ম আমাক সদায় কি করে আছে প্রতিপালন করে আছে, কিন্তু নেজানে কোনে? ওই পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়, ওই নেজানে কোনে? এই পাঁচটা কর্ম ইন্দ্রিয়, এই জ্ঞানের পাঁচটা কর্মর পাঁচটা মূল তত্ত্ব দশটা
তহমত জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণ নিত্য কৰি গোপীসকলক বুজাই দিলে মই দহমত লুকাই থকা অক্ষয় অব্যয় আনন্দময় কৃষ্ণ মই তোমালোকৰ লগত নৃত্য কৰিছো চোৱা এই হিহিকে কৃষ্ণ কাৰ লগত নৃত্য কৰে অ গোপন হৈ লুকাই থাকে অষ্টদল পদ্ম এই দহটা ইন্দ্ৰিয়ৰ লগত নৃত্য কৰে ক'ত অ ভূমিত নকৰে ক'ত নকৰে ধুমানতো নকৰে ক'ত নকৰে স্বৰ্গতো নকৰে ক'ত নকৰে মৰ্ত্যতো নকৰে জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণই ওঠৰটা তত্ত্ব প্ৰকাশ কৰি য'ত নৃত্য কৰে সেই ঠাইখনৰ নাম হ'ল বৃন্দাবন য'ত কৃষ্ণই নৃত্য কৰিব সেয়া বৃন্দাবন ওঠৰ পুৰাণৰ সাৰ তত্ত্ব ওঠৰ যুগ সম্বলিত গীতাৰ ৰহস্য তত্ত্ব ওঠৰ পৰ্বযুক্ত মহাভাৰতৰ ন্যায় নীতি আৰু সদাচৰৰ সনাতন তত্ত্ব কেৱল দৈৱকী নন্দন কৃষ্ণ প্ৰকাশ হয় দহটা ইন্দ্ৰিয়ৰ যোগেদি লুকাই থাকে অষ্টদল পদ্মত আঠটা সাধনময় তত্ত্বৰ যোগেদি ঐ আঠ আৰু দহ মুঠ পৰিমাণ কিমান ওঠৰ ভকত কেইজন অ ভকত ছজনে যুগ যিমান নহয়নে নহয় অ বৈষ্ণৱ কেইজন বৈষ্ণৱ বাৰজন ছয় আৰু বাৰ মুঠ পৰিমাণ ওঠৰ এই ওঠৰটা তত্ত্বতে গোবিন্দই বৃন্দাবন ৰচনা কৰি নৃত্য কৰি আছে হয়নে আমাকো বুজাইছে যুদ্ধ যিমানে নকৰা কিয় শেষ নহ'ব বোলে কিয় ঐ ওঠৰ যুগ সম্বলিত গীতা কিমান শিকিবা কিমান বুজিবা কিমান পঢ়িবা কিমান অধ্যয়ন কৰিবা ঐ এটা শ্লোকে শেষ কৰিব নোৱাৰিবা গোটেই জীৱনটো ঐ সাতশ শ্লোক তুমি কেতিয়া শিকিবা নহয়নে বাৰু সেইটো কাৰণে দৈৱকী নন্দন কৃষ্ণৰ চৰণত আমি ভক্তিভাৱেৰে প্ৰণাম কৰি জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণক আমি সদায় ক'ব লাগে হে জগতৰ হৰি ঐ তুমি তপ তুমি জপ তুমি সাধনা তুমি জ্ঞান ঐ তুমি বেদ ঐ তুমি তত্ত্ব তুমি মৰ্ম আৰু তুমি অৰ্ধ বোলে কি অ মই হলো জড় মই হলো জড় তুমি হলা চৈতন্য ঐ তুমি হলা দিব্য জ্ঞান মই হলো ধৃতৰাষ্ট্ৰ আৰু গান্ধাৰী হয়নে নহয় আনন্দময় গীতাৰ জ্ঞানময় ৰহস্য ভকতিৰ তত্ত্বৰ ওচৰত আমি নিজকেই নিজে ক'ব লাগিব তোমাৰ মায়া আৰু মোহৰ তত্ত্ববিলাকে মোক আজিও ধৃতৰাষ্ট্ৰ কৰি ৰাখিছে তোমাৰ মনৰ মনোগতা বৃত্তিবিলাকৰ এই মায়াময় মোহময় জীৱনৰ বৃত্তিবিলাকে গান্ধাৰীৰ ৰূপ লৈ আজিও মোক কোলাপাতি মাৰি তোমাৰ অনন্য নৃত্য চাবলৈ মোক আজিও সুবিধা দিয়া নাই নহয়নে বাৰু ধৰ্ম ক্ষেত্ৰত ধাৰণ কৰি থকা জগতৰ শিশিকে এই যোগেশ্বৰ কৃষ্ণৰ লগত যদি কেনেবাকৈ আমাৰ সমন্বয় হৈ যায় জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণই জ্ঞানময় গীতাৰ ৰূপ লৈ নিজেই যোগেশ্বৰে বাণীৰ ৰূপত আমাক ব্যক্ত কৰিব যিহেতু আমি জীৱন তত্ত্বলৈ আহি আমি প্ৰত্যেকেই মধ্যম পাণ্ডৱ জীৱাত্মৰূপী অৰ্জুন এই অৰ্জুনৰূপী জীৱন তত্ত্বৰ কথা পৰমাত্মাৰূপী জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণৰ কথা বেদগণে অনন্তকাল কীৰ্তন কৰি কৈ আছে সিদ্ধগণে জন্মৰ পৰা আজন্ম সাধনাৰে অনন্ত কুললৈ গৈ ভাগৱত স্বৰূপ ৰহস্য ভকতিৰ তত্ত্ব লাভ কৰি আজিও তেওঁলোকে জগতৰ শ্ৰী হৰি অনন্ত ঈশ্বৰক উপাসনা কৰি আছে নহয়নে বাৰু সিদ্ধগণে সাধনময় আসনত বহি আজিও জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণৰ অৰুণ চৰণ বন্দনা কৰি আছে নহয়নে বাৰু দৈৱকী নন্দন কৃষ্ণৰ চৰণ সেৱা সুখৰ আনন্দৰ আমি পৰিমাণ আৰু পৰিণাম আমি একো ক'ব নোৱাৰোঁ নহয়নে বাৰু আমি ভগৱন্ত কৃষ্ণৰ চৰণৰ কেনেবাকে যদি অকণমান ধূলি দৰ্শন পাব পাৰোঁ জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণৰ চৰণৰ ধূলিৰে চৰণৰ পদৰ চিহ্নৰে সৈতে পবিত্ৰ হোৱা আমি যদি তেওঁ চৰণৰ কেনেবাকৈ এটা চিহ্নও দেখা পাব পাৰোঁ মানৱ হৈ জন্ম লোৱা আমাৰ এই জীৱন সফল হৈ যাব সেইটো কাৰণে মাধৱবা কি বুলি ঘোষণা কৰিছে অ ৰামৰ চৰণৰ শৰণ ললোঁ এ হৰি নাৰায়ণ
মানবী জনম সম্ফল কইলো এ হরি নারায়ণ, মানব জীবন সফল হল বলে কোনেও গ্যারান্টি দিব নয়, কোনো কারণত নয়। একমাত্র প্রপন্ন শিষ্য মাধবে দেখাই দিছে তোমার জীবনক সফল করিল বলে তুমি ঘোষণা করব পার বলে কি কায় বাক্য আর মন এক করে তুমি রামরূপী গোবিন্দর নিগুণ চরণত তুমি আশ্রয় লই দিয়া পরমাত্মার চরণত যদি আমি আশ্রয় লব পারো তেতিয়াহলে কি হব এই মানব রূপেরে এই জীবন তত্ত্বলে আহি জন্ম লো আমার এই জীবনটো আমি সম্ফল করছো বলে আমি ভগবানক এবার হলেও কব পারি হে কি পালো বাপ বান্ধব আই সমস্ত। আমি শিবকীর নিমন্ত্রণ রক্ষা করি এই মাঘেরিটা চেগুনবাড়ি নহয় বারো চেগুনবাড়ি অঞ্চললে প্রথমবার আহিছো আর আজির পৰা প্রায় তিন বছর দিন ধরে ইয়ালে আহিবৰ কাৰণে প্রচেষ্টা চলাই আছে বিভিন্ন ঠাই, কিন্তু সময়ের অসুবিধার বাবে আমারও ব্যস্ততার বাবে আমি আপনার চরণ সেবা করবর কারণে আহিব পৰা নাছিলো। অহংকার অভিমান করে নহাকে থকা নাই, এয়া আমার কর্তব্যর তাগিদা, জীবনের ব্যস্ততার বাবে আমি আহিব পৰা নাই, আপনাদের আমাক অপরাধ ক্ষমা করব। আজি আমি গীতাশাস্ত্রর প্রারম্ভিক কেটামান কথারে গীতাশাস্ত্রর আমি পাতনি আরম্ভ করছো এটা শ্লোকর ব্যাখ্যারে শ্রীমৎ ভগবত ভগবান কৃষ্ণ অষ্ট ঐশ্বর্যর তত্ত্ব নয় না বারো, অর্জুনের কারণে হল কি সখা হয়নে, আর অর্জুনের কারণে কি সারথি, আর গীতা কব সময় যেটা অর্জুনে কান্দিছে কান্দিব সময় কি বলে কলে বলে শুনি এবার গলে সখা এবার গলে সারথি আর শেষর বার কৈছে কি বলে তুমি মোর গুরু আত্মা পরমাত্মা এজনই গুরু এই জগৎখনক ধারণ করা পালন করা দুজন গুরু নাই, নির্গুণ হরি এই গুরু, নির্গুণ হরির গুরুর তত্ত্বক আমি স্পর্শ করবলে আমি গোবিন্দর চরণ সেবা করব লাগিব। যিজনে এই ভকতির রহস্যময় তত্ত্বর পন্থাটুক আমাক দেখুয়াই আমাক উদ্ধার করিলে আমার বাবে সেইজন জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব, সেইজন গুরুর চরণত আমি ভক্তিপূর্ণ সেবা জনাই হে কৃপালু বাপ বান্ধব আই সমস্ত। আপনা সব সমস্তরে চরণত আমি সেবা নিবেদন করি আজি আমি আপনা সবর আজ্ঞালৈ আমি এটা আরম্ভ করবলৈ লৈছো। বাপ জনাই দশম যুগৰ কথা কৈছিলে, দশম অধ্যায় বিভূতি যুগ জগত আর শ্রীহরি কৃষ্ণর বিভূতিরূপী ঐশ্বর্যময় তত্ত্ব গীতার দশম যুগ ভগবান কৃষ্ণই মধ্যম পাণ্ডব অর্জুনক দান করিলে জগতর শ্রীহরি কৃষ্ণর বিভূতির তত্ত্ব, যিজন নির্গুণ যিজন নিরাকার যিজন যিজন পরমাত্মা পরম তত্ত্বরূপ সেইজন জগতর শ্রীহরি কৃষ্ণই জগতর শ্রীহরির তত্ত্বক বিভূতির রূপত গীতার দশম যুগত বুঝাইছে। যেহেতু নবম যুগত জগতের শ্রীহরি কৃষ্ণই অর্জুনক শিকাই থই আইছে, সি শিকাই থই আইছে রাজবিদ্যা রাজগুহ্য তত্ত্ব, নবম যুগত আছে কি রাজগুহ্য রাজবিদ্যা যুগ, রাজবিদ্যা কি ও রাজবিদ্যা জগতের শ্রীহরি তত্ত্বর গোপন রহস্য বিদ্যা, যি বিদ্যা জগতের শ্রীহরি কৃষ্ণই দান নকরিলে কোনেও নাপায়, জগতের শ্রীহরি কৃষ্ণর অখণ্ডিত ঈশ্বরময় তত্ত্ব ভগবান কৃষ্ণ অর্জুন রূপী জীব নিজে ইচ্ছা করে দান করিলে, কত দান করেছে গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগত জগতের শ্রীহরি কৃষ্ণই মধ্যম পাণ্ডব অর্জুনক বুঝাই দিলে শিকাই দিলে আর জনাই দিলে। অষ্টম অধ্যায় কি, অষ্টম অধ্যায় হল অক্ষর ব্রহ্মযু, ওই জগত যিমান আছে সব ক্ষয়শীল, অষ্টম যুগত দৈবকী নন্দন কৃষ্ণই দৈবকীর অষ্টম পুত্রই জগতের শ্রীহরি কৃষ্ণ রক্ষায় তত্ত্বক কলে কি বলি অক্ষর ব্রহ্মযু,
অখর ব্রহ্ম যুগর তত্ত্ব ভগবান কৃষ্ণয় গীতার অষ্টম যুগত দান করার পাছত নবম যুগর উদয় দেখালে রাজগুজ্য রাজবিদ্যা যুগ যিখিনি গোপন হয়ে লুকাই আছে যিখিনি তত্ত্ব কথা কৃষ্ণ নকলে কোনেও নেপায় যিখিনি তত্ত্ব কথার মালিক কেবল জগতের শ্রীহরি কৃষ্ণ যিখিনি তত্ত্ব কথা জীবাত্মারূপী অর্জুনক নবম অধ্যায়ত জগতের শ্রীহরি কৃষ্ণই রাজবিদ্যার রূপ রাজগুজ্য লুকাই থাকা ঈশ্বরের গোপন তত্ত্ব রূপ উন্মুক্ত করে বিদিত করে যেতাই জনাই দিলে তেতিয়াই অর্জুনের মন আকো আরো উৎসুক হয়ে গেল বেশিকে অনুরাগ জাগি গেল অন্তরের গভীর অনুরাগটুক কি বলে কোয়া হয় অর্জুন অর্জুন জীবন তত্ত্ব অর্জুন কি অর্জুন হল আমার মনের গভীর অন্তরঙ্গ অনুরাগ কি অনুরাগ কৃষ্ণ কথা জানিবর কারণে কৃষ্ণ কথা মানিবর কারণে কৃষ্ণ তত্ত্বর সন্মুখ হবর কারণে আর কৃষ্ণ তত্ত্বর লগত একাকার হয়ে যাবর কারণে মনের যে গভীর অনুরাগ এই মনের গভীর অনুরাগটুক কি বলে কোয়া হয় অর্জুন বলে কোয়া হয় মনের একটা তত্ত্ব অন্তরঙ্গ অনুরাগ এই অন্তরঙ্গ ভগতির অনুরাগ যদি কেনে লাগে অক্ষর ব্রহ্মরূপী জগতের শ্রীহরি কৃষ্ণর অক্ষয় অব্যয় তত্ত্বর লগত হয়ে যায় জগতের শ্রীহরি কৃষ্ণই বলি দিব বলে কি এতিয়া জানিল আমার রাজবিদ্যা এতিয়া জানিল আমার রাজগুজ্য গোপন তত্ত্ব আর জগতের শ্রীহরি কৃষ্ণই যেতিয়াই গীতার নবম অধ্যায়ত রাজবিদ্যার রাজগুজ্যর তত্ত্ব সমাপ্ত করিলে জগতের শ্রীহরি কৃষ্ণই নিজের ইচ্ছারে দৈবকী নন্দন কৃষ্ণই নিজের তত্ত্ব প্রকাশ করার ইচ্ছারে রাজগুজ্য রাজবিদ্যা অক্ষর ব্রহ্ম এই সমস্ত তত্ত্ব বুঝি পাবর কারণে এক সরল ব্যবস্থা এক সুন্দর ব্যবস্থা সকলে কৃষ্ণ তত্ত্ব সাক্ষাৎ করে আনন্দ লাভ করিবর কারণে এক দিব্য জ্ঞানময় ব্যবস্থা বলে কি এতিয়া হে অর্জুন তুমি সংযোগ হয়ে লওয়া কিহর লগত মূর বিভূতির লগত আমি কিহত সংযোগ হব লাগিব ভগবান কৃষ্ণর বিভূতির লগত ভগবান কৃষ্ণর বিভূতি বিলাকর লগত যদি আমি সংযোগ নহও পরমাত্মা কি পুতি সূর্যর সমান উজ্জ্বল ও এটা সূর্য দুপরিয়া কোনোবা চশমা নিপিন্ধাকে গোলাপ চশমা নিপিন্ধাকে চাব পারিব হা ও কোটি সূর্য কেনেকে চাব হা ও লগে লগে ভস্ম হয়ে যাব জ্ঞান তত্ত্বরে আত্মতত্ত্বরে ঈশ্বর তত্ত্বরে বিভূতি তত্ত্বরে চাব লাগিব ও বিভূতি তত্ত্বরে চালে কি হব ও ইমান তো সোণ বল এটা যদি আপনার দিয়ে আপনি পিঁধি থাকক বলে আপনি কি করব বাৰু হ্যাঁ ও যি দিয়ে তার মুখলে মারি দিব ও সোণ এনেকে নিয়ে নেকি এনেকে লাদু করে বল করে টোপলা করে হ্যাঁ ও যদি দিছা সোনাই ওচরলে যা ভালকা অলংকার বনাই দিয়া হয় না নহয় বাৰু সাত্বিক কৃষ্ণই সুন্দর নিগুণ মূর্তি বিলাক হয়নে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর ব্রহ্মময় তত্ত্ব যদিও শৃঙ্খলাবদ্ধ নোহোৱাকে আসলে রেণু করে জ্যোতি করে হয়নে অলংকার করে শ্রীহরির ঐশ্বর্য করে বল বিত্ত শক্তি সামর্থ্য সকল করে বলে কি ও ভূত নহয় বলে কি ও বিভূতি এই পঞ্চভূতত লুকাই থাকা মূর ঐশ্বর্যময় আনন্দময় ঈশ্বরের তত্ত্ববিলাক তুমি রেণু রেণুকে দর্শন করে লওয়া কি যুগ হে যুগের নাম রখা হল বিভূতি যুগ আমি আগতে জানাইছো অক্ষর ব্রহ্ম যুগর অক্ষয় অব্যয় ঈশ্বর তত্ত্বর জ্ঞান নহয় বাৰু অষ্টম যুগ নবম যুগত দিলে রাজগুজ্য রাজবিদ্যা যুগ এই তত্ত্ব কথার লগত আমার কি হবে লাগিব সংযোগ হয়ে লোক লাগিব এই তত্ত্ব কথার লগত সংযোগ হওয়ার পাছত আমি দশমত চাম কি শ্রীহরির বিভূতি নিলাম নহয় বাৰু
ওই হেৰু গানে কি বুলি কয় এই গীতা শুনি ভাল লাগে কিন্তু বুঝি নাবা হয় বাৰু ওই গীতা কেনেকৈ শুনিবা বুঝিয়েই নাবা হয় না বাৰু ওই গীতা বুঝিবলৈ জানিবলৈ এটা ভেটি লাগিব বেচ লাগিব হয় না নহয় ওই বিভূতি পাঁচভাগ যদি আপোনালোকক পঢ়ি শুনাই দিওঁ পুণ্য সাধন হ'ব ওই বিভূতি মানে কি যদি তাকে নুবুজে তেতিয়াহ'লে কোৱা নোকোৱা একে হ'বনে নহ'ব হয় বাৰু অক্ষৰ ব্ৰহ্ম নিৰাকাৰ ব্ৰহ্ম নিৰ্গুণ ব্ৰহ্ম বোলে কি গোপন হৈ লুকাই আছে কি হৈ ৰাজবিদ্যা ৰাজগুৰ্য যোগ হৈ অষ্টমত অক্ষৰ ব্ৰহ্ম নৱমত ৰাজগুৰ্য ৰাজবিদ্যা যোগ এতিয়া বোলে মই দেখুৱাই দিম বোলে কি ঐ বিভূতিৰ ৰূপত অ যেতিয়াই বিভূতি যোগ দশম অধ্যায়ত বিভূতি প্ৰকাশ পালে ঐ একাদশত কি দেখুৱালে ঐ একাদশত বিশ্বৰূপ দৰ্শন ঐ বিশ্বৰূপ দৰ্শনো তেতিয়াহে হ'ব বিভূতি জানিব লাগিব বিভূতিৰ জ্যোতিবিলাকক দেখা ল'ব লাগিব জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণ তত্বৰ মাজত আমি নিজেই আনন্দময় হৰিক উপাসনা কৰি থকা দেখিব লাগিব